আসসালামু আলাইকুম আপনি খুব অল্প বিনিয়োগ করে রিসেলিং ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে রিসেলিং ব্যবসা আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি আপনাদের জন্য যারা যাদের টাকা পয়সা নেই এবং খুব অল্প পুঁজি তারা রিসেলিং ব্যবসা করতে পারবেন আমাদের মাধ্যমে তো আজকে আমরা কথা বলবো কিভাবে রিসেলিং ব্যবসা শুরু করা যায় আমরা কি কি প্রোডাক্টের রিসেলিং করতে দিব আপনাদেরকে বা কি কি প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পাবেন এবং কীভাবে কাজ করতে হবে তবে তার আগে আমি কথা বলবো যে প্রথমে এই রিসেলিং ব্যবসার সুবিধাগুলো কী কী কারণ বিশ্বে যত ব্যবসা রয়েছে সেই ব্যবসাগুলোর মধ্যে যদি আপনি রিসেলিং পদ্ধতিতে নেমে আসেন তাহলে খুব সহজে আপনি অনেক বড় একটা ব্যবসা করতে পারবেন অল্প পুঁজিতে তো এর প্রাথমিক ধাপ হলো একটা সরবরাহকারী খুঁজে বের করা আমি আপনাদেরকে প্রোডাক্ট কিছু সরবরাহ করব আপনি যেখান থেকেই নেন আমি জাস্ট যেমন একজন সরবরাহকারী তো আপনি আমার রিসেলার হয়ে যেতে পারেন ঠিক আছে তো এভাবে আপনি একজন রিসেলারকে খুঁজে বের করবেন আপনার আপনি যদি বড় ব্যবসা করে করতে চাচ্ছেন সাপোজ আপনি টি শার্টের ব্যবসা করতে চাচ্ছেন তো প্রথমে আপনি টাকা ইনভেস্ট না করে আপনি কি করবেন একজন রিসেলার বা একজন সরবরাহকারী খুঁজে বের করার ঠিক আছে ওইকে আপনি যদি একজন সরবরাহকারী খুঁজে বের করতে পারেন তাকে বলবেন আমি আপনার প্রোডাক্ট সেল করাই দিব ঠিক আছে মানে একজন সেলার এবং একজন গ্রাহকের মধ্যে আপনি মধ্যস্থত করবেন ঠিক আছে এটাকেই বলে রিসেলার বা রিসেলিং বিজনেস তো এর আমি কিছু ধাপ আপনাদেরকে বলবো কত টাকা আমাদেরকে দিতে হবে বা কত টাকা দিয়ে শুরু কর আমাদেরকে কোনো টাকা দিতে হবে না কিন্তু কিভাবে আমাদের মাধ্যমে শুরু করতে পারবেন বা আপনার সর্বনিম্ন কত টাকা থাকলে চলবে সেগুলো নিয়ে কথা বলবো কি কী প্রোডাক্ট থাকবে সেগুলো বলব তার আগে আমি কথা বলতে চাচ্ছি যে এর প্রারম্ভিকটা বা প্রথম স্টার্টিংটা আপনি কিভাবে করবেন এবং সুবিধাগুলো কি কি প্রথমত হচ্ছে খুব কম খরচে এটা ব্যবসা শুরু করতে পারবেন একটা ব্যবসা বা একটা রিসেলিং ব্যবসার জন্য এর চেয়ে সুবিধার কোনো জিনিস হতে পারে না সাপোজ আমার একটা দুই কোটি টাকার একটা মেশিন আছে তো ওই দুই কোটি টাকার মেশিনটা আপনাকে কিনতে হবে না এটা আপনি কি করবেন আপনি সেল করাই দিবেন আপনি অনলাইনে হোক বা আপনার কাস্টমার দ্বারা হোক বা আপনি যেভাবে প্রচার করে যদি সেল করায় দেন তার মাঝে যে কমিশনটা পাবেন এটি হচ্ছে আপনি খুব কম খরচে ভ্রামিক বা স্টার্টিং করতে পারেন আর দুই নম্বর যে সুবিধাটা হচ্ছে এটার জন্য কোনো স্টক করার কোনো দরকার নেই ইনভেন্টরি ম্যানেজ করার কোনো দরকার নেই ঠিক আছে কোনো ইনভেন্টরি লাগবে না আপনাকে রিসেলারের প্রোডাক্টগুলো বা আপনার সরবরাহকারীর প্রোডাক্টগুলো আপনাকে বাড়িতে রাখতে হবে না বা স্টক করতে হবে না বা কিনে রাখতে হবে না আর কি আপনি জাস্ট তাদের এখান থেকে ছবিগুলো নেবেন বা প্রোডাক্টের স্যাম্পেল নেবেন নিয়ে আপনি তা সেগুলো সেল করতে পারেন অর্ডার নিতে পারেন আর তারপরে হচ্ছে কোনো প্যাকিং বা শিপিং নয় আপনাকে কোনো প্রোডাক্ট প্যাকিং করতে হবে না কোনো প্যাকেজিং মেশিন লাগবে না কোনো প্রোডাক্টের র মেটেরিয়াল লাগবে না কোনো প্রোডাক্টই লাগবে না জাস্ট আমি আপনাকে মেশিনে ছবি দিলাম আপনি মেশিনে ছবি প্রমোট করলেন আমি দশ লাখ টাকা দুই কোটি টাকা দাম দিলাম আপনি দুই কোটি পঞ্চাশ হাজার দাম দিলেন আপনাদের মধ্যে ডিল করে যত হবে আপনি অর্ডারটা কনফার্ম করবেন আর সেই লোককে লোকের সাথে আপনি আমাকে বলবেন যে ওই লোকের সাথে আমার কথা হয়েছে আপনি এত টাকায় সেল করবেন এত টাকা তার থেকে নেবেন আমি ডিরেক্ট তার কাছে প্রোডাক্ট পাঠিয়ে দেব এবং আপনার লাভটা আপনাকে দিয়ে দিব এইভাবে সহজ পদ্ধতিতে করা যায় উচ্চ মুনাফা মার্জিন এখানে এমনটা হচ্ছে যে আপনি মার্কেটে একা সাপোজ আপনি এমন কোন জায়গায় গিয়েছেন যে জায়গায় দোকানদাররা মাল সহজে কিনতে পারে না তো আপনি এখানে রিসেলিং ব্যবসাটা খুব সহজে গ্রো করতে পারবেন ঢাকার মতো শহরে রিসেলিং ব্যবসাটা একটু টাফ হয়ে যায় যদি সেই ধরনের প্রোডাক্ট চুজ করতে পারেন তাহলে খুবই ভালো হবে তারপর হচ্ছে তারপর যেই সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে আপনার অবস্থানটা একদম স্বাধীন থাকবে আপনি যে কোনো জায়গায় থাকতে পারেন আপনি আপনার ছোটো একটা মোবাইল দিয়ে আপনি ব্যবসাটা পরিচালনা করতে পারেন আপনি গ্রামে বসে ঢাকায় ব্যবসা পরিচালনা করতে পারেন চট্টগ্রামে করতে পারেন বা শহরে বসে গ্রামে পরিচালনা করতে পারেন কোনো সমস্যা নেই সাপোজ আপনি শহরে রয়েছেন বা ঢাকার চকবাজারে রয়েছেন এবং আপনি যে গ্রামে থাকেন সেটা অনেক দূর ঢাকা থেকে প্রায় একশো দুশো তিনশো চারশো কিলোমিটার দূরে আর সেখানকার লোকদেরকে আপনার গ্রামের লোকদের সাথে আপনার পরিচয় থাকবে যে ভাই আমি ঢাকা থেকে আপনাদেরকে মাল পাঠাই দিব। ঠিক আছে আপনি তাদেরকে অর্ডার নেবেন তাদের থেকে টাকা নিয়ে আপনি কিনে মালটা পাঠাই দিলেন এভাবেও করা যায় এটাকেও রিসেল বলা যায় আর এই কাজের জন্য কোনো সময়সূচি নেই আপনি চাইলে আপনি ফুল টাইম একটা জব করতে পারেন এবং পার্ট টাইম বা পাশাপাশি এই কাজটাও করতে পারেন কাজের কোনো সময় নেই আর খুব সহজে এই কাজটা করে নেওয়া যায় ঠিক আছে সাপা আপনি যেমন বললাম টি শার্টের ব্যবসা করতে চান তো আপনি আগে রিসেল যদি করেন আপনার কোনো টাকা পয়সা লাগলো না প্লাস রিসেলের আপনার বা কাপড়ের ব্যবসার আপনার একটা অভিজ্ঞতা চলে আসলো পরবর্তীতে যখন আপনি গার্মেন্টস দিবেন বা শোরুম দেবেন বা দোকান দেবেন যাই দেন তখন আপনি ভালো মতো সেই জিনিসগুলো চিনবেন কিনতে পারবেন সেল করতে পারবেন সব কিছু আপনার জন্য সহজ হবে এবং ব্যবসাটা সম্প্রসারণ করা অনেক সুযোগ রয়েছে আপনি শুধু আপনার এলাকা নয় এভাবে যখন আপনি দেখবেন রিসেল ব্যবসা আপনার চলছে আপনি কিন্তু প্রচুর পরিমাণ কাস্টমার ধরতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় রিসেলিং ব্যবসা গ্রাম থেকে নিয়ে ঢাকায় সেল করাটা আচ্ছা সাপোজ আপনি গ্রামে রয়েছেন তো গ্রামে এমন খুবই কম প্রোডাক্ট তৈরি হয় যেমন যদি মাছ আপনি ফার্মিং করছেন তাহলে দিতে পারেন ধান দিতে পারেন এই ধরনের ফার্মিং জাতীয় জিনিস গ্রাম থেকে শহরে পাঠাতে পারবেন কিন্তু ম্যানুফ্যাকচারিং জিনিসগুলো খুব কমই হয়ে থাকে খুব কম সংখ্যক গ্রামে কোনো জিনিস ম্যানুফ্যাকচার হয় কিন্তু যদি ঢাকার কথা বললাম আচ্ছা এখন বলছি একটু আমাদের প্রোডাক্টগুলো লিস্ট করা হচ্ছে আর কি কি প্রোডাক্ট লিস্ট করা হবে ভিডিওটাকে আমি পার্ট পার্ট ভাবে বানাবো ঠিক আছে আমি সব কিছু লিস্টিং করেছি এবং প্রাইসগুলো আমি সেট করেছি তো ওইটা নিয়ে আলাদা একটি মেনু আপনাদেরকে দেখাবো বা প্রাইস লিস্ট বা মেমো আপনাদেরকে দেখাবো কী রেটে আপনারা কিনতে পারবেন কী রেটে কাস্টমারকে দিতে পারবেন আর আমার থেকে কিভাবে পাবেন সেগুলো নিয়ে দ্বিতীয় পার্টে আমি ভিডিওটা দিব এটা পার্ট ওয়ান ছিল তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমি কালকেই হয়তো ইনশাল্লাহ ভিডিওটা ছাড়ব তো ওই ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা কোথায় অর্ডার কাটতে পারবেন এবং কি কি পণ্য নিয়ে অর্ডার কাটতে পারেন কি কি পণ্য বেসলে ঝামেলা হবে কি কি পণ্য বেসলে ঝামেলা হবে না সব কিছু আপনাদেরকে বলে দিব কোনটাতে লাভ বেশি হবে কোনটাতে অর্ডার বেশি পাওয়া যাবে সব কিছু জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এগুলো পা আকারে থাকবে এবং পণ্যের লিস্টগুলো দেওয়া থাকবে খুব সহজে এবং কি উপায়ে আমাকে টাকা দিবেন সব কিছু পাবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে আপডেট দিব আর রিসেলিং নিয়ে একটু সমস্যা থাকে যে প্রাইস নিয়ে সবসময় প্রাইজ ওঠানামা করে তো ওইটার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করব যেখানে সব প্রতিদিন আর কি প্রাইসগুলো আপডেট করে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে